সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর 79তম ডিএসএসসি, এএমসি এবং 66তম ডিএসএসসি, এডিসি পুরুষ এবং মহিলা পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আমি এই নিয়োগের সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে কি 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 শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন সম্পূর্ণ করবেন, এই টোটাল বিষয়টি জানানোর চেষ্টা করছি। আর সেই সাথে একটি রিকোয়েস্ট করছি, যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে দ্রুত আপনার নিকট পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি। এখানে প্রথমেই যোগ্যতা দেওয়া রয়েছে, বয়স 1 জুলাই 2022 তারিখে অনূর্ধ্ব 28 বছর, অর্থাৎ যারা 28 বছরের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, এর বেশি বয়স যাদের তারা আবেদন করতে পারবে না। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য, 5 ফুট 2 ইঞ্চি, ওজন 126 পাউন্ড পুরুষের জন্য এবং মহিলাদের জন্য 109 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিকভাবে 30 এবং 32 ইঞ্চি আর মহিলাদের জন্য 28 থেকে 30 ইঞ্চি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে আর্মি মেডিকেল কোর পুরুষ এবং মহিলার জন্য এসএসসি এবং এইচএসসি বা সমমানে উভয় পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত এবং সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী। আর আর্মি মেডিকেল কোর পুরুষ এবং মহিলার জন্য এসএসসি এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত সহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে বিডিএস ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী। বৈবাহিক অবস্থা অবশ্যই পুরুষের অবিবাহিত হতে হবে এবং মহিলা যারা তাদের বিবাহিত এবং অবিবাহিত উভয়ই নিয়োগের জন্য অংশগ্রহণ করতে পারবে। আর প্রার্থীর অযোগ্যতার জন্য বিবেচিত হবে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত অবলিক বরখাস্ত হলে সে আবেদন করতে পারবে না। আইএসএসবি কর্তৃক 2 বার স্ক্রিন আউট বা প্রত্যাখ্যাত হলে আবেদন করতে পারবে না। 1 বার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে, তবে 5 বছর পূর্বে 2 বার স্ক্রিন আউট বা প্রত্যাখ্যাত প্রার্থীগণ আবেদন করতে পারবে। প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টার বা বেশি এবং বিষাদময় 1.0 ডায়োপ্টারের বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে আবেদন করতে পারবে না। আবেদন করার পদ্ধতি, 18 ফেব্রুয়ারি 2022 তারিখ হতে http://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরের ডান কোণায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ ট্রাস্ট ব্যাংক, টি ক্যাশ, ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, রকেটের মাধ্যমে 1000 টাকা আবেদন ফি প্রদান করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবে। আর আবেদন করতে কী কী বিষয় প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আমি আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা সম্মুখীন হলে সাপোর্ট নাম্বার +88017131619799 সরাসরি যোগাযোগ করুন। আর লিখিত পরীক্ষা আগামী 18 মার্চ 2022 তারিখ 9 ঘটিকায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করত প্রার্থীরা কলাফ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কলাফ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল মার্চ 2022 মাসের 4th সপ্তাহে ওয়েবসাইট, এসএমএস বা টেলিফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আর্মি মেডিকেল কোরে পুরুষ এবং মহিলা প্রার্থী নিয়োগ প্রদান করা হবে এবং আর্মি মেডিকেল কোর পুরুষ এবং মহিলা ডেন্টাল কোর করেও নিয়োগ প্রদান করা হবে। তো আশা করি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। বাংলাদেশ সেনাবাহিনী 79তম ডিএসএসসি ও এএমসি এবং 66তম ডিএসএসসি, এডিসি পুরুষ এবং মহিলা পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।